কই জানি, গুগল করে দেখেন তো এটা কই, মুভিং টু একটা সিটি। হ্যাঁ এক্সাম্পল দিয়ে দিছে, এখন আর এক্সাম্পল দেয় না। সো এসব জিনিস আপনার হেল্প করবে। হ্যাঁ বোল্ড ফেস কইছিলাম প্রথম ক্লাসে। হ্যাঁ ট্রান্সপোর্টের বাংলা কি, যানবাহন অ্যাকোমোডেশনের বাংলা কি, থাকে কই, হ্যাঁ তার বাসা কই, এরকম অ্যাডভান্টেজ অফ লিভিং এই জায়গাটায় থাকলে সুবিধা কি। হ্যাঁ মিট লিন্ডাপু, ওকে লিন্ডাপু কেডা দেখেন, অ্যাভারেজ র্যান্ড, নাম্বার, টাকা পয়সা, অবশ্যই এখানে নাম্বার বলবে, মেবি দুইটা নাম্বার বলতে পারে, যে গত মাসে এত, এই মাসে এত, বাড়ছে কিছু হালকা, আই ডোন্ট কেয়ার, টকিং অ্যাবাউট এই মাসের র্যান্ড, এই মাস, রানিং মাস। লিসেনিং সবসময় প্রেজেন্ট টেন্সে কথা কয়, প্রেজেন্ট টেন্স। লিন্ডা ট্রাভেলস টু ওয়ার্ক বাই বাই পায়ে হেঁটে যায়, রিক্সা দিয়ে যায়, লিমিটেড ড্যাশ ইন দ্য সিটি সেন্টার, আই ডোন্ট নো সাম কাইন্ড অফ নট, ট্রেন টু লন্ডন প্রতি 7.5 মিনিট, মেবি নাম্বার, গরিব ট্রেন সার্ভিস অ্যাট, অ্যাট মানে সময় বুঝাইতেছে। হ্যাঁ গভীর রাতে যায় না, নিউ ড্যাশ, নিউ কিছু একটা, নতুন যে কোনো নাউন, রিসেন্টলি খুলছে। হ্যাঁ ড্যাশ হ্যাজ, এই যে অ্যাগেন সিঙ্গুলার নাউন, হ্যাজ এক্সিলেন্ট রেপুটেশন, কোনো একটা জিনিসের এক্সিলেন্ট রেপুটেশন, মেবি ওই এলাকার, মেবি ওই ওখানে কোনো স্কুলের ভালো রেপুটেশন, গুড নাউন, অ্যাডজেক্টিভ। হ্যাঁ অন ব্রিজ স্ট্রিট, ব্রিজ স্ট্রিটে ভালো একটা কিছু আছে। মিট লিন্ডা অন শুক্রবার আফটার এত পিএম, ইন দ্য ড্যাশ অপোজিট দ্য রে স্টেশন, অপোজিট দ্য স্টেশন, সাম কাইন্ড অফ প্লেস, স্টেশনের অপোজিটে আরেকটা স্টেশন, আরেকটা প্লেস। সো একটু কুইক রেসপন্স করেন তো, এভাবে কি সেকশন ওয়ানে চিন্তা করা পসিবল, মানে আপনার মাথায় যা আসে তা দিয়ে চিন্তা করবেন, জাস্ট প্রেডিক্ট করবেন। আমাদের একটা একটা ভিডিও ছিল ইউটিউবে, দয়া করে কেউ একটু হোয়াটসঅ্যাপে দিবেন আপনাদের গ্রুপে, সেটা হলো কীভাবে নয় পাইছি এরকম একটা জিনিস। তো ওটাতে আমি খুব সুন্দর করে একটা সেকশন অন করছি, দেখছেন ওই ভিডিওটা কেউ, ফাহাদ ভাই অরিন আপু, হ্যাঁ ওটার একটু আমাদের ইয়েতে দিন। হ্যাঁ সো এভাবে সেকশন ওয়ানে যেন একটা ভুল না হয়, ঠিক আছে, চার পাঁচটা সেকশন ওয়ান নিয়ে একটু গাড়াগাড়ি করেন, প্রিপোজিশনের ব্যবহার শিখে, না আমি প্রিপোজিশনের ব্যবহার শিখাইতে পারবো না। রিমন বাড়ি কই, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর নাম্বার, কফি অ্যান্ড টি, তার মানে কি জানেন, আপনি কফি অর্ধেক কফি খাইছেন, অর্ধেক কফি লইছেন, অর্ধেক চা লইছেন, এটা কেমনে যে খাইছেন আল্লাহ জানে, দুইটা একসাথে, দুইটার মিক্স, কফি অর টি, আপনার একটা হইলে চলে। রিমন ভাই এই দুইটা বুঝছেন, অ্যান্ড মানে কি মিক্স, দুইটা একসাথে, আর মানে কি একটা পরিবর্তে আরেকটা, ওকে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, শুধু প্রথমে অ্যান্ড রে বাদ দিয়ে চিন্তা করেন। হ্যাঁ অ্যান্ড রে বাদ দিয়ে চিন্তা করেন, এই যে এখানে যেতে এই মালটা আছে, স্যার অর রে বাদ দেন, যান ওয়ান ওয়ার্ড অ্যান্ড নাম্বার, তাহলে কফিও লাগবে টিও লাগবে, একটা ওয়ার্ড একটা নাম্বার দুইটাই, ঠিক আছে। সো ধরেন কত, মার্চ, আজকে 2 তারিখ, মার্চ 2, ওয়ান ওয়ার্ড ওয়ান নাম্বার দুইটাই লাগবে, কফিও লাগবে টিও লাগবে। এবার অ্যান্ড রে বাদ দিয়ে অর চিন্তা করেন, অর শুধু মার্চ দিলেও হবে, ওয়ান ওয়ার্ড শুধু কফি হলেও হবে, কেউ শুধু টু দিলেও হবে, টি হইলে হবে, তিনটা অপশন, একটা হলো মার্চের 2, আরেকটা হলো শুধু মার্চ, আরেকটা হলো শুধু 2, কিছু বুঝতেছেন রিমন ভাই?
সেলফ এক্সপ্লানেটরি, অফিসিয়াল গাইডে খুব সুন্দর করে একটা ইয়েতে আছে, একটা পেজে খুব সুন্দর করে বলা আছে এই জিনিসটা। অফিসিয়াল গাইডের প্রথম 150 পেজ পড়বেন, স্পেশালি যারা এগুলো বুঝেন না তারা জীবনেও স্বাদ পাবেন না যদি আপনি নিজে একটু পড়াশোনা না করেন। ওকে, সো সেকশন 2 এগুলো কি বলেন তো, এই কোশ্চেন টাইপটার নাম কি?